সবাই ভালো আছে তো আজকে তোমাদের ইউকেজি বাংলা পড়াবো পৃষ্ঠা নম্বর চোদ্দ এই মধ্যন্য স থেকে অন্তস্থ পর্যন্ত পেটকাটা স থেকে অন্তস্থ পর্যন্ত যে সব ছবি দিয়ে বানান আছে এই বানানগুলো আজকে আমরা পড়বো আগের পড়াগুলো আশা করি তোমরা মুখস্থ করেছো এবং বারবার পড়েছ চলো পড়া শুরু করি দেখো এটা হচ্ছে পেট কাটা পেটকাটা পেট কাটা মধন্যশ এটা কিসের ছবি তো এটা হচ্ছে গিয়ে সার সার বানান কি পেট কাটা চন্দ্রবিন্দু আকার নর সার তারপরে দেখো এটা কি বর্ণ এটা হচ্ছে দন্তস্য দন্তস্যটা কিসের ছবি তো এটা হচ্ছে গিয়ে সিংহ সিংহ বানান কি দন্তস্বয় হস্যী অনেশ্বর হ সিংহ তারপরে দেখো হ হ কিসের ছবি এটা হয় হচ্ছে হনুমান হনুমান আমরা ভেঙে উচ্চারণ করবো বানানটা একটু বড়ো আছে যেহেতু হ হসু হনু ময়াকার দন্তন্য মান হনুমান তাহলে হয় কি হয় হচ্ছে হনুমান তারপরে কি তারপরে হচ্ছে গিয়ে দর্শনড় এটা কিসের ছবি বলো তো এটা হচ্ছে গিয়ে কড়ি কড়ি বানান কি ক ডর্শনয় হসি কড়ি তারপরে দেখো এটা হচ্ছে ধর্ষণ নর ধর্ষণ নরয় আষাঢ় যে মেঘ করেছে ঢস হচ্ছে গিয়ে আষাঢ় আষাঢ় বানান কি আ পেট কাটার মধ্যে ঢস আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় খুব মেঘ কালো করে এসছে দেখো গাছপালা উঠছে ওই জন্যই ছবিটা দেওয়া আছে তারপরে কি আছে তারপর আছে অন্তস্থ অন্তস্থ এটা কিসের ছবি এটা হচ্ছে গিয়ে আখ অন্তস্থ এক আর কাক হুম এটা আঁকের ছবি অন্তস্থ এক ক আক তাহলে এই পেটকাটা স থেকে এই অন্তস্থ পর্যন্ত এই যে ছবি দিয়ে যে বানানগুলো তোমরা পড়লে তোমরা এগুলো কিন্তু বারবার পড়ে মুখস্থ করবে আর লিখবে বেশি বেশি করে তোমাদের এইচডাব্লিউ দেব এই ধ থেকে এই ভ পর্যন্ত পৃষ্ঠা নম্বর বারোর ধ থেকে ভ পর্যন্ত যে বানানগুলো আছে এই বানানগুলো তোমরা খাতায় লিখে রেডি করে রাখবে ঠিক আছে আজকে তোমাদের এজিসাবল তাহলে এই ধ থেকে ভ পর্যন্ত বারো পৃষ্ঠার দেওয়া থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এটুকু